হ্যালো গাইজ ওয়েলকাম টু ফাইভ মিনিট স্কুল দেখো আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে কথা বলতে জাস্ট আজকের ভিডিওটা একটু স্পেশাল কারণ আমরা বড় হয়ে প্রত্যেকে নামটা লিখতে ভয় পাই কীরকম নামটা তোমরা বলবে জাস্ট আগের ভিডিওতে আপনি শেখালেন আটের নামতা ছয়ের নামতা এইসব না বড় হয়ে গেছি এবার নামটা লিখতে হবে তিনশো কুড়ির নামতা একাত্তরের নামতা পাঁচ হাজার আটশো চল্লিশের নামতা বাষট্টির নামটা সাতানব্বইয়ের নামতা সাতানব্বই আটে কত হয় চুরানব্বই ছয়ে কত হয় এই বিষয়গুলো নিয়ে কথা বলবো জাস্ট আজকে আমরা কথা বলবো দশ মিনিটের মধ্যে দশ মিনিট না ছ সাত মিনিট কথা বলবো আশা করি আজকের পর আর কখনও এগুলো ভুল হবে না তোমাদের গুণ করার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামের ক্যালকুলেশনের ক্ষেত্রে কিংবা লোককে চমকে দেওয়ার ক্ষেত্রে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও দেখো যে নামটা নিয়ে আজকে কথা বলবো প্রথম ধরো যে কোনো একটা সংখ্যা খুঁজি সংখ্যা খুঁজি সংখ্যা খুঁজি ধরো প্রথম সংখ্যাটা খুঁজলাম তোমরা এবার কেউ পাকামি মারবে বলবে আটাত্তর একে আটাত্তর আটাত্তর দুগুণে কত যেন সত্তর দুগোণে একশো চল্লিশ আট দুগোনে ষোলো একশো ছাপান্ন বিষয়টা এরকম নয় বিষয়টা কিরম সোজা বিষয়টা সেটা একটু দেখে নাও দেখো আটাত্তর সংখ্যাটা তৈরি হয়েছে সাত আর আট এইটা দিয়ে তাহলে কি হচ্ছে সাত আর আট দিয়ে তৈরি হলো আটাত্তর এইবার আমাকে বলো তো সাতের নামটা আর আটের নামটা জানো না এরকম কেউ আছো তোমাদের মধ্যে আশা করি না যদি কেউ থেকে থাকো তারা বলো তাদের জন্য ট্রিক আমি নিয়ে আসবো এবং আটের নামটা জাস্ট আগের ভিডিওতে তোমাদের শিখিয়েছিলাম সেটার লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি প্লিজ দেখে নিও এবার কি করছি দেখো সাত এককে সাত সাত দুয়ে চোদ্দো সাত তিনে একুশ সাত চারে আঠাশ সাত পাঁচে পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাতে উনপঞ্চাশ সাত আটে ছাপান্ন সাত নয় তেষট্টি সাত দশে সত্তর তাহলে কী হয়ে গেল সাতের নামটা এবার দেখো আট এক আট আট দুয়ে ষোলো আট তিনে চব্বিশ আট চারে বত্রিশ আট পাঁচে চল্লিশ আট ছয় আটচল্লিশ আট সাতে ছাপান্ন আট আটে চৌষট্টি আট নয় বাহাত্তর আট দশে আশি তাহলে এটা ছিল সাতের নামতা এবং আটের নামতা এবার বলবে তোমরা যে এর সঙ্গে আটাত্তরের নাম তার সম্পর্ক কি দেখো তো আটাত্তরের নামটা আমরা পেয়ে যাচ্ছি কি না আমরা কি করছি এই জাস্ট এইটা একটা একটা বক্স করে দিচ্ছি প্রত্যেকটাতে দেখো প্রত্যেকটার এই মাঝখানে সংখ্যাগুলো নিয়ে একটা করে বক্স করে দিচ্ছি জাস্ট একটা করে সিম্পল বক্স করে দিচ্ছি কেন বক্স করছি সেটা পরে বলছি জাস্ট একটা বক্স করে দিলাম সবগুলোকে নিয়ে এইবার দেখো সবগুলো যোগ চিহ্ন দিয়ে দিচ্ছি দেখো তো সাতের সঙ্গে শূন্য যোগ করলে হয় সাত আর আট আটের জায়গায় বসে গেল এখানে কি হলো ছয় চার এক পাঁচ এক একের জায়গায় বসে গেল এখানে থাকলো চার বক্সের ভেতরে আছে দুই আর এক যোগ করলে পেয়ে যাই তিন দুই দুইয়ের জায়গায় বসে গেল এখানে দেখো দুই থাকলো নিজের জায়গায় বক্সের মধ্যে আছে আট আর তিন আট তিন এগারোর এক হাতে রইল এক সেটা বাদিকের সঙ্গে যোগ করে দিলাম হয়ে গেল দুই এক তিন এখানে দেখো শূন্যর জায়গায় বসলো শূন্য পাঁচ চার যোগ করলে হয়ে গেল নয় আর বাদিকে থাকলো তিন এবার দেখো এখানে আছে আট এককের ঘরে আছে আট বক্সের মধ্যে আছে চার আর দুই যোগ করলে হয়ে যায় ছয় আর বাদিকে আছে চার তারপর আছে দেখো ছয় নয় পাঁচ যোগ করলে হয়ে যায় চা চোদ্দোর চার আর চারের সঙ্গে এক যোগ করলে পাঁচ এরপর দেখো চার ভেতরে বক্সের ভেতরে আছে ছয় আর ছয় যোগ করলে হয়ে যায় বারো তার দুই হাতে রইল এক পাঁচ এক ছয় এরপর আছে দেখো সাত তিন দশের শূন্য সরি দুই বসলো সাত তিন দশের শূন্য আর হাতে রইল এক ছয় এক সাত এরপর আছে দেখো শূন্য আটের সঙ্গে শূন্য যোগ করলে পাই আট দ্যাট ইজ আর বাঁদিকে দিকে বসলো সাত তাহলে দেখো আটাত্তর একে আটাত্তর আটাত্তর দুয়ে একশো ছাপান্ন আটাত্তর তিনে দুশো চৌত্রিশ আটাত্তর চারে তিনশো বারো আটাত্তর পাঁচে তিনশো নব্বই আটাত্তর ছয় চারশো আটষট্টি আটাত্তর সাতে পাঁচশো ছেচল্লিশ আটাত্তর আটে ছশো চব্বিশ আটাত্তর নয় সাতশো দুই আটাত্তর দশে সাতশো আশি এরকম যে কোনো সংখ্যা যদি তোমাকে কোনো এক অঙ্কের সংখ্যা দিয়ে গুণ করতে বলে তুমি কী করে ফেলবে ধরো তোমাকে গুণ করতে বললো সিক্সটি নাইন মাল্টিপ্লাইড বাই ফোর কী করবে দেখো কি করলে ছ চারে চব্বিশ ন চারে ছত্রিশ মাঝখানে করে দিলে একটি বক্স কী হলো দেখো ছয় চার তিন সাত দুই তাহলে সিক্সটি নাইন ফোর যা কত হলো টু সিক্স দ্যাট যে কোনো অঙ্ক গুণ করার ক্ষেত্রে কী করবে দেখো ধরো তোমাকে একটা সংখ্যা দেওয়া থাকলো একটা সংখ্যাই এইট সেভেন মাল্টিপ্লাই করতে বললো এইট দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করতে অনেকটা সময় লেগে যাবে কী করবো আট আটে চৌষট্টি সাত আটে ছাপান্ন মাঝখানের দুটো একটা বক্স করে দিয়ে যোগ করে দিলাম কী হলো ছয় পাঁচ চার নয় হয়ে গেল বা ছয় এই ছয়টার জন্য একটা ছয় বসে গেল তাহলে কী হলো ছশো ছিয়ানব্বই এরকম যে কোনো গুণ আরও যদি একটা উদাহরণ দিই ধরো নাইনটি ফোর টাইমস সিক্স কি হবে ন ছয় চুয়ান্ন চার ছয় চব্বিশ মাঝখানের দুটোকে যোগ করে দাও বক্স করে হয়ে যাচ্ছে চার চার দুই ছয় আর রয়ে গেল পাঁচ তাহলে চুরানব্বই ছয়ে কত হল পাঁচশো চৌষট্টি তাহলে বুঝতে পারলে আসলে গুণটা কত সহজ এবারে তোমাদের যদি মনে হয় তিন অঙ্কেরটা নিজেরা পাচ্ছ না স্যার আপনি দেখিয়ে দিন অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে এবং আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেব। আশা করি আজকের পদ্ধতিটা আগে তোমরা জানতে না বা জানা ছিল না যদি না আমি তোমাদের সঙ্গে আগে কখনও শেয়ার করে থাকি পার্সোনালি যদি পদ্ধতিটা ভালো লাগে প্লিজ একটা লাইক তো করতেই হবে আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটা প্লিজ বন্ধুদের সাজেস্ট করো যাতে সবাইকে বলো যাতে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে আর শেয়ার করে ভালো থেকো সঙ্গে থেকো ধন্যবাদ